হাত দিয়ে খাবো, খেয়ে তোমাদেরকে দেখাবো, মানে খেয়ে দেখাবো কিভাবে খেতে হয়। তো হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আর আমি মিষ্টু আর তোমাদের আরও একটি ব্লগে অনেক ওয়েলকাম করছি। তো এখন বাচ্চে সকাল কি বলছি, এখন দুপুর হয়ে গেছে, এখন প্রায় 12:30 বেজে গেছে। আর আমি আজ এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমি স্নান করে চলে এসেছি, এখনই এসে ঠাকুর পুজো করে করতে করতে এই যে আনস মহাশয় ঘুম থেকে উঠে গেছে। তো আজ ভাবলাম স্নান করেই আমি আমার ব্লগটা স্টার্ট করি, তো এখন থেকে আজ ব্লগটা স্টার্ট করছি। আর আজ যেহেতু ফ্রাইডে, তো আজ আমি তো বিকালবেলা চলে আসবে, আস্তে আস্তে রাত্র হয়ে যাবে তাও চলে আসবে। তো আজ তো আমাদের ঘরে মাছ আনা হয়েছে তোমাদেরকে, মানে আমি ওইটার তুলে রেখেছি, তো তোমাদেরকে দেখাবো কি মাছ, ছোট মাছও আছে আর বড় মাছও আছে। তো মা ওইদিকে মাছগুলো কেটে সবকিছু রেডি করে রাখছেন, আর আমি এখন গিয়ে রান্নাটা করব আর মা ওকে দেখবেন। তো এখন প্রায় 12:30 বেজে গেছে, ভাতটা মা রান্না করে রেখেছেন আর বাকিগুলো এখন গিয়ে আমি রান্না করব। তো চলো দেখাই তোমাদেরকে আজ আমাদের ঘরে কি কি রান্না হবে। আর বাইরে এত এত রৌদ্র, মানে বাইরের দিকে তাকানো যাচ্ছে না, এইভাবে রৌদ্র উঠেছে। স্নান করে আসার পরে এখানে এই যে ফ্যানের নিচে বসায় একটু সময় আরাম লাগছে, তারপরে আবার সেই গরম। তো ঠিক আছে, শুরু করি আমার ব্লগটা আজকের, সাথে থেকো তোমরা আর প্লিজ পুরো ভিডিওটা দেখো। যারা এখনো আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো আমার যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ তোমাদের বন্ধুদের সাথে শেয়ারও করে দিও আর একটা লাইকও করে দিও। তো ঠিক আছে, শুরু করি আজকের ব্লগটা। তো স্নান করে এখানে কাপড়গুলো রয়েছে, এখনো এটা মেলতে পারিনি, আমাদের আঁশ উঠে গেছে। আর এই যে অস্কার বাবু এখানে গরমে ছটফট করছে, অস্কার অস্কার তোমার গরম লাগছে? লাগছে গরম? জিজ্ঞা অস্কারকে বলো গরম লাগছে না? আয় আয় আয়। তো চলো যাই কিচেনে, এখানে দাঁড়ানো যাচ্ছে না এত গরম। তো ফ্রেন্ড, এখানে বড় মাছটা মা ভেজে রেখেছেন, এটা কালিয়া মাছ, তো এটা এখানে ভেজে রেখেছেন। আর এখানে এখন হচ্ছে মোকা মাছের মাথাগুলো ভাজা, এটা হচ্ছে কাকিয়া মাছ বলে থাকি আমরা, জানি না তোমাদের ল্যাঙ্গুয়েজে কি। আর এখানে আছে আরো কয়েকটা ছোট মাছ, এটা তো আংশের জন্য। আর এখানে মোকা মাছগুলো ভেজে রাখা হয়েছে, মানে এগুলো সব মা ভেজে রেখেছে। আর ওদিকে ভাতটাও হয়ে গেছে, আর এখন আমি রান্নাটা করব। তো সবকিছু রেডি থাকলে রান্নাটাও হয়ে যায় তাড়াতাড়ি। তো ঠিক আছে, কি করি দেখাবো তোমাকে, মানে তোমাদেরকে। তো এখানে ঝিঙে আছে, এগুলো দিয়ে আমি কাকিয়া মাছটা রান্না করে নেব, একটু পেঁয়াজ দেব আর শস্য দিয়ে এটা করে নেব। তো আগে ঝিঙেগুলো কেটে নেই। আর আজ আমি এইটা নিয়ে বসেছি কাটার জন্য, কারণ আজকে চাকু দিয়ে কাটবো না। আর এখানে আনসের অবস্থা দেখো, সবজির ঝুড়ির মধ্যে বসে গাজর দিয়ে খেলছে, এই দেখো। ওর প্রোটেকশনের জন্য ওর ঠাম্মি আছেন সঙ্গে,
কিন্তু তাও এই যে মহারাজ তো এখানে আমি ঝিঙ্গাটা কেটে কেটে নিয়েছি এটা একটু বড় করে কেটেছি কারণ এটা তাড়াতাড়ি মজে যায় আর এখানে পেঁয়াজটা ফ্রাই হয়ে যাচ্ছে তো আর একটু ফ্রাই হয়ে গেলে আমি ঝিঙ্গাটা এর মধ্যে দিয়ে দেব আর এখন এখানে সবকিছু দিয়ে দিয়েছি মানে ঝিঙ্গাটা দিয়ে নুন হলুদ লঙ্কা দিয়ে রেখেছি আর একটু সময় এটা ঢাকা দিয়ে রাখব ততক্ষণে আমি মাস্টার্ড পেস্টটা করে নেব আর আমার কুলে কুলে উঠে বসে আছে তো এখানে আমি মাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি কিছুটা আর মাস্টার্ড পাউডার মানে তো আমরা সানরাইজই ব্যবহার করে থাকি মানে আমি এখানে সানরাইজই ব্যবহার করে থাকি তো এটা এখন একটু ভিজিয়ে রাখব তো এটা এখানে হয়ে গেছে আমি যখন শস্যটা দিয়েছি তখন তোমাদেরকে আর দেখাতে পারিনি তো এটা হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব লাঞ্চে হয়েছে আজকে ডাল এটা হচ্ছে মসুর ডাল এটার সাথে যেটা আমি মানে মকা মাছের মাথাগুলো ভাজা করব তো এখনো করিনি তো সেটা গিয়ে এখন করে নেব আর এখানে আছে আলু টমেটো দিয়ে মাছের ঝোল এটা অমিত বলে গিয়েছিল যে ওর জন্য একটু মানে এটা একটু পাতলা করে করার জন্য তো সেটা একটু পাতলা করে করেছি এখানে যেটা আগে দেখিয়েছিলাম তোমাদেরকে ঝিঙা দিয়ে কাকিয়া মাছ দিয়ে সেটা আর এখানে মাছের তেল বেরিয়েছিল তো মাছের তেলগুলো আলু দিয়ে একটু ওই দিন যে রেসিপিটা আমি শেয়ার করেছি সেটার মতোই করেছি তো বাস সেগুলোই হচ্ছে আমাদের লাঞ্চ আর ভাজাটা গিয়ে এখন করে নেই আর এখানে এগুলো ফ্রাই করে নিচ্ছি আবার মানে মকা মাছের মাথাগুলো তো বাস হয়ে গেছে আর এখন গিয়ে আঞ্চকে লাঞ্চ করিয়ে দেব তো এখন আঞ্চের লাঞ্চটা করিয়ে দিচ্ছি আর আজ আমরা যেহেতু মাছ খাবো তো আংশ আজকে মাছই খাবে তো ওর জন্য শিং মাছের ঝোল করেছি আর বাবা বাজার থেকে গাজর নিয়ে এসেছেন তো গাজর কোয়াশ কোয়াশ এগুলো সব কিছু মানে ভাতের সঙ্গেই সিদ্ধ করে দিয়েছি তো এগুলোই খাবে তুমি কি দিয়ে ভাত খাচ্ছ মাছ বলো কি দিয়ে খাচ্ছ কি দিয়ে খাচ্ছে আজকে আমার মুডটা অফ হয়ে আছে গরমের জন্য দেখো আবার দেখছো তুমি কি দিয়ে খাচ্ছ হ্যাঁ মাছ দিয়ে তুমি সবাইকে বলো হাই করো কিভাবে করছে আবার করো আর আজকে এর গরম না পুরো শরীরে জ্বলছে এইভাবে গরম লাগছে তো ঠিক আছে ওর লাঞ্চটা করিয়ে দেই তো ফ্রেন্ডস দুপুরে আঞ্জুকে খাওয়ানোর পর তোমাদের সামনে এসেছিলাম আর আমি কোনো ভিডিও বানাইনি কেননা অনেক মানে একটু একটু বৃষ্টি হচ্ছিল আর আংশের সাথে শুয়ে আমারও ঘুম লেগে গিয়েছিল তাই আমি আর কোনো ভিডিও বানাতে পারিনি আর তো সন্ধ্যার সময় সবাই চা খাওয়া হয়ে গেছে আর ও ঘরে এসে গেছে একটু আগে আর আসার সময় ওই যে এটা সিঙ্গাড়া নিয়ে এসছে তো ঠিক আছে এটা খাই বসে বসে আঞ্জ তোমার মুখে এটা কি দিয়েছো কি দিয়েছ এটা কি কি শোনা কি মা কোথায় কই মা এ তোমার মুখে এটা কি কি শোনা এ কি আচ্ছা মা তো এখানে আছে এই সবজিটা মানে এটা আনসার জন্য আর ডিনারের জন্য এটা আছে এই দেখছো কি করছে এখানে এসে দাঁড়িয়ে মানে ওইখানে সবগুলো জিনিস ধরতে চায় তো এটা এটা মানে ওর মাছের ঝোলটা একটু রয়েছে এটা রাত্রেবেলা দিয়ে দেবো আর এখানে এগুলো স্কোয়াশটা এটা রেখেছি এটা একটু বেশি আছে তাই আর এটার সঙ্গে কোনো সবজি অ্যাড করছি না এই দেখো দুষ্টুটা কি করছে দেখো যা এই যে ঠাম্মির কাছে যাও তো এখন আমি ঘরে এসে গেলাম এখন বাচ্চা প্রায় কি বলবো এই দেখো 9:30 মানে অলমোস্ট 9:25 আর আমি গিয়েছিলাম একটু কাজের জন্য বাইরে তো আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল আজ এসে স্নান টান করে এখন মানে কি মোটামুটি 20 মিনিটস আগে এসছি এসে স্নান টান করে তারপর এটা মোনা এসে আমার কুলে উঠে গেল এই দেখো
তো আজ গিয়েছিলাম কাজের জন্য একটু বাইরে, আর আস্তে আস্তে অনেক লেট হলো। লাঞ্চও করলাম প্রায় ছটা বেজেই গিয়েছিল, তখন লাঞ্চ করলাম। ছটার সময় লাঞ্চ করতে করতে হয়ে গেল। লাঞ্চটা করেছি, অনেক টেস্টি ছিল। লাঞ্চের মধ্যে ছিল ডাল, ছিল তারপর আলু ভাজা ছিল। ছটার সময় খেয়েছি, কিন্তু তারপরও মানে অনেক টেস্টি খাওয়া। পুরো গরম গরম ছিল, ডাল ছিল, আলু ভাজা ছিল, শীতল পোড়া ছিল, মানে কুমড়ো পাতা দিয়ে শীতল পোড়া, ওইটাই মানে আমার পুরো হয়ে গেছে। তারপর ফুর দিয়ে শস্য দিয়েছিল একটা, তারপর ছিল লোকাল চিকেন, মানে খেয়ে পুরো পেট ফুল। তারপর ঘরে আসলাম। ঘরে আসার আগে একটা ধাবাতে ঢুকে একটু চা টা খেলাম। চাটা খেয়ে ওর জন্য আসার সময় সিঙ্গারা মানে সমোসা এনেছিলাম, ওর সমোসাটা খেলো। তারপর এসে একটু স্নান টান করে একটু রেস্ট করলাম, চাটাও খাইনি। তো এখন বেজে গেছে প্রায় 9:30। তো এখন কালকে অন্য জায়গায় যাবো কাজে। তো কালকে আবার বিকেলে তোমাদের সাথে দেখা হবে। দেন আফটার তো সানডে, সানডেতে তো অলমোস্ট আমি থাকবো, যদি কোনো প্রবলেম থাকে না তো তোমাদের সাথে পুরো দেখা হবে পুরো দিনটাতেই, ওইটাই। তো টিল দেন আমার তরফ থেকে বাই বাই। এখন মিষ্টু চলে আসলো মোনাকে ডিনার করানোর জন্য, আর ওইখানে অস্কার উকি মারছে দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে মোনা আছে, আর এই যে মিষ্টু, ও এখন উকি মারছে। উকি তো মারবি, কারণ আমরা এখানে বসে আছি আর আনস কি করছে ওইদিকে আছে। আনস এখন খাবে। আনস কি করবে তুমি? ডাল খাবে, বা খাবে বলো, বা হ্যাঁ বলো, মাছ কিভাবে খাই মানে মানে কি দিয়ে খাই বলতেছিল, তো বলে দিয়েছি কিভাবে খাই, হাত দিয়েই খাই বেসিক্যালি। চামিচ দিয়ে খাই না আমরা, আমরা আমরা হাত দিয়েই খাই। তো হাত দিয়ে খাবো, খেয়ে তোমাদেরকে দেখাবো, মানে তো আজকে আজকে ওইগুলো এই পার্ট গুলো মানে অনেক অনেক দিন ব্লগ বানানোর সময় হয় কিন্তু ডিলিট করা হয়ে যায়। তো আজকে বললাম ওকে যে যেগুলো হবে ব্লগের মধ্যে কোনো কিছুই ডিলিট করবে না, মানে কাট কোনো কিছুই করবে না, যেগুলো হয় ওইগুলোই তুমি দেখাবে। তো এখন ও উকি মেরে দেখছে যে আমি সত্যি সত্যি রেকর্ড করছি কিনা না, ডিনার রেকর্ড করে আমি রেখে দিয়েছি, তাই উকি মেরে দেখছে। তো এখন মোনার ডিনার হয়ে যাবে, চলো তাহলে তোমাদের সাথে মোনার ডিনারের পরে দেখা হবে আমরা যখন লাঞ্চে যাবো, সরি ডিনারে যাবো। এটাও বিহাইন্ড দ্য সিন, এটাও বিহাইন্ড দ্য সিন থাকে, কিন্তু আজকের জন্য বিহাইন্ড দ্য সিন না, সবকিছুই দেখাচ্ছি। আর এই দেখো আমার উপরে একটা ফ্যান চলছে, এখানে আরো একটা ফ্যান চলছে, দুটো ফ্যান চলছে, তারপরে মানে গরমটা কি বলবো মানে ভালো করে যাচ্ছে না। তো ভেবেছিলাম এবার এখানের মধ্যে একটা এসি লাগিয়ে দেবো ওই জায়গাটাতে, এই ভেন্টিলেশনের এই দিক থেকে একটা এসির পাইপ ঢুকিয়ে একটা এসি ওই জায়গাটাতে একটা ফিট করে দেবো। কিন্তু পরে একবার ডক্টরের সাথেও কথা বললাম যে এত ছোটো বাচ্চাকে এসিতে রাখা ঠিক না, তাই এসিটা লাগানোও হয়নি, তো এরকমই ঠিক আছে। আর বেসিক্যালি এসির মধ্যে থাকাটা ঠিকই না, বড়দের মানে বড়দের তো কোনো প্রবলেম হয় না, শরীরটা ড্রাই হয়ে যায়। এসি কী করে, আমাদের শরীরের যেটা আমাদের ঘাম বেরোয় ওইটাকেই শুকিয়ে ফেলে আর কোনো কিছু না, তাই আমাদের ঠান্ডা লাগে। তো ন্যাচারাল তো নেই কোনো কিছু, তো তাই জন্য মানে আর্টিফিশিয়াল জিনিস লাগিয়ে ছোটো বাচ্চা ও এখনো আনসে কোনো অনেক ছোটো, তো ও যখন আস্তে আস্তে বড়ো হবে তখন এই রুমে একটা এসি লাগাতেই হবে, আদারওয়াইজ গরম দিনে ইন ফিউচারে যতটুকু গরম হবে মানে এখন এইবার থেকে বোঝা যাচ্ছে যে গরম হবে, এই গরমের জন্য থাকতে হলে এসি লাগাতেই হবে। তো নেক্সট ইয়ার দেখা যাক কী হয়। তো এখন আপাতত ও মিষ্টু খাইয়ে দেবে মোনাকে, আর আমি এখানে শুয়ে শুয়ে ব্লগটা করছি, আর তারপর আমরা যখন যাবো ডিনার করতে তখন তোমাদের সাথে আবার দেখা হবে। ডিনারে আমরা এসে গেছি, আর এখানে দেখছো তোমরা মিষ্টু আর আনস, ওরা বসে, আনস এখন কুল থেকে নামছে না, ও বলছে আর মিষ্টু একবার বাটিতেই নিয়ে নিয়েছে, এটাতে মানে আই থিঙ্ক দুপুরের ভাত রাখা ছিল, তো শুধু মানে ডাইরেক্টলি ওভেনের মধ্যে নিয়ে ওইটা গরম করে সুরা নিয়ে এসছে আমাকে থালের মধ্যে, আমি অ্যাকচুয়ালি খেয়াল করিনি। তো যাই হোক মধ্যে মধ্যে এরকম করে, আর এখানে আনস অর্ক মানে কুল থেকে নামতেই চাইছে না। আর এখানে মধ্যে আমাদের ডিনার আছে, ভাত আছে, এখানে আছে মোকা মাছের মাথা ভাজা, যেহেতু আমি খেয়ে ফেলেছি অনেকগুলো, তো এখন রয়েছে টুকিটাকি।
अमन के देखिए दुपुर बेला की रान्ना कर दुपुर आज एगुल सब ही दुपुर आज डाल आज तो दुपुर एक दिए मैं हो जाए मोस्ट अफ द टाइम कारण सब जो गुलो सब तो दुपुरे एकसाथे खावा है ना দুটা তিনটা আইটেম খেলে আর বাকিটা বাকিগুলো রয়ে যায় আর বাকি যেগুলো অংশ থেকে যায় আর এখানে কাটাগুলো আছে আমাদের বিড়াল আছে বিড়ালের জন্য আর এই অস্কার এই মোনা খাচ্ছে অস্কার খাবে আমি বাটিতে নিয়েই বসে পড়েছি কেন না এই বাটিতে দুপুরের ভাত ছিল ভাবলাম এটাতে যখন একটু ওভেনে গরম করেছি তো আর একটা ডিশ ভরিয়ে লাভ নেই তো এটাতেই খেয়ে নেই খেয়ে নেছি তখন আমরা খেয়ে ফেলি তারপর আবার দেখা হবে তোমাদের সাথে তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সবকিছু গুছিয়ে রেখে এখন চলে এসেছি আর আমার পিছনে দেখতেই পাচ্ছো পুরো বেডটা রেডি করে দিয়েছে এই যে ও ঘরে থাকলে এটাই লাভ হয় সবকিছু ও করে দেয় আর আনসার কিন্তু এখনো ঘুম নেই ও দুষ্টুমি করেই যাচ্ছে এখন 11:20 বেজে গেছে মানে 11:30 বাজতে চলছে এখনো আনসার ঘুম নেই এই যে এখানে নিচে বসে আছে তো ঠিক আছে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি तो तुम्हारा केमन लगलो तुम्हारा कमेंटे निश्चय जानाबे और कल तुम्हारे साथे देखा होबे अन्य एक नूतन ब्लॉगे टिल देन बाय बाय एई जे बाय 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 बाय।